ঢাকা ময়মনসিংহ মহাসড়কে ত্রিশালে বাস চাপা সাতজন নিহত আহত দশ মানিকগঞ্জে বাসের ধাক্কায় যাত্রীবাহী লেগুনা খাদে পড়ে নিহত চার প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় বৃহস্পতিবার মধ্যরাত থেকে নদীতে ২২ দিনের জন্য মাছ ধরায় নিষেধাজ্ঞা শুরু হচ্ছে দিনাজপুরের ১৩ উপজেলায় দুর্গাপূজার মণ্ডপ তৈরি শেষে চলছে প্রতিমায় রং তুলির কাজ দুর্গা উৎসব নির্বিঘ্নে সম্পন্ন করার প্রত্যাশা প্রশাসনে আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি মাইটিভি জেলা সংবাদে আপনাদের সাথে আছি আমি সৌদা ইসলাম শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত ঢাকা ময়মনসিংহ মহাসড়কে ত্রিশালের তেলের ঘাট এলাকায় বাসের চাপায় সাতজন নিহত এবং ১০ জন আহত হয়েছেন সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাইন উদ্দিন জানান সকালে শেরপুর থেকে ঢাকাগামী একটি বাস ঢাকা ময়মনসিংহ মহাসড়কে ত্রিশাল উপজেলার তেলের ঘাটে চাকা ফেটে গেলে বাসের যাত্রীরা অন্য বাসের জন্য অপেক্ষা করছিলেন এ সময় পেছন থেকে একটি বাস দ্রুত গতিতে যাত্রীদের উপর উঠে পড়লে বাসের চাপায় ঘটনাস্থলে ৩ জন নিহত এবং ১০ জন আহত হয়েছেন আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আরও ৪ জনের মৃত্যু হয় দুর্ঘটনার পর কিছুক্ষণ ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ থাকলেও এখন স্বাভাবিক রয়েছে মানিকগঞ্জে বাসের ধাক্কায় যাত্রীবাহী লেগুনা খাদে পড়ে চালক সহ ৪ জন নিহত হয়েছেন ঢাকা আরিচা মহাসড়কের সদর উপজেলার ভাটবাউর এলাকায় সকাল ৪:৩০টার দিকে এ দুর্ঘটনা ঘটে নিহতদের মধ্যে একজন নারী ও ৩ জন পুরুষ রয়েছে তবে নিহতের নাম পরিচয় জানতে পারেনি পুলিশ পুলিশ জানায় এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন এবং ঘাতক বাস ও চালককে আটকের চেষ্টা চলছে প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় বৃহস্পতিবার মধ্যরাত থেকে নদীতে ২২ দিনের জন্য মাছ ধরায় নিষেধাজ্ঞা শুরু হচ্ছে ফলে আগামী ২ নভেম্বর পর্যন্ত নদীতে জাল ফালাতে পারবেন না জেলেরা এই নির্দেশনা অমান্য করলে জেল জরিমানার বিধানও রয়েছে নিষেধাজ্ঞার চলাকালীন ইলিশ মাছ আহরণ পরিবহন মজুত বাজারজাতকরণ ক্রয় বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার এ সময় ট্রলার মেরামত জাল বোনা এবং নিষেধাজ্ঞা পরবর্তী সময় মাছ শিকারে যাওয়ার প্রস্তুতি নেবেন লক্ষাধিক জেলে এরই মধ্যে উপকূলে ফিরে আসতে শুরু করেছে মাছ ধরার ট্রলারগুলো দর্শক এই মুহূর্তে ভোলা থেকে এই বিষয়ে আরও তথ্য জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফ হোসেন লিটন লিটন মাছ ধরা নিষেধাজ্ঞার বিষয়ে আর কি খবর আছে আপনার কাছে আমাদেরকে জানাবেন সদা আশ্বিনের এ সময় এবং বরা পূর্ণিমার সাগরের নদ নদীগুলি ভরা থাকে বিদায় এ সময় মিঠা পানিতে মা ইলিশ ডিম ছাড়ার জন্য চলে আসে বিদায় যাতে ইলিশ অবাধে নদীতে ডিম ছাড়তে পারার জন্যই কিন্তু এই অর্থাৎ আজ মধ্যরাতের পর বৃহস্পতিবার থেকে ২রা নভেম্বর পর্যন্ত সাগর নদীতে ২২ দিনের নিষেধাজ্ঞা জারি করেছে সরকার এ সময় কিন্তু সকল ধরনের মাছ ধরার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এবং মাছ সংরক্ষণ আহরণ বেচা বিক্রি থেকে সকল কিছু বন্ধ রাখা হয়েছে তো প্রতিবারের মতো জেলেরা কিন্তু যেহেতু আজ মধ্যরাতের পর থেকেই অভিযান চালু হবে জেলেদের সাথে আমার যেমনটা যোগাযোগ হয়েছে আমি আপনাকে যেমনটা দেখাতে চাই যে আমি এখন বললাম মেঘনা নদীর উপকূলীয় এলাকা আছি এখানে জেলেরা কিন্তু আগে থেকেই প্রস্তুতি নিয়ে রেখেছে যেহেতু আজ মধ্যরাতের পর থেকে তারা আর নদীতে মাছ শিকার করতে যেতে পারবে না তাই তারা কিন্তু অনেকেই কিন্তু এসে নদীর কূলে বসে রয়েছে তবে বরাবর প্রতিবারই জেলেরা একটা অভিযোগ করে আসছে যে সরকারের পক্ষ থেকে যখন যে ধরনের অভিযান দেওয়া হয় তারা কিন্তু সেই অভিযান মেনে চলে কিন্তু তাদের অভিযোগটা হলো যে এই অভিযানের মধ্যে যে সমস্ত জেলেরা মাছ ধরা থেকে বিরত থাকে তাদেরকে সরকারের পক্ষ থেকে যে ধরনের সুবিধা দেওয়া হয় সেই সুবিধাগুলি তারা সঠিক টাইমে পায় না বলে বরাবর অভিযোগ করে আসছেন এছাড়া তারা আরও কিছু অভিযোগ করেছেন যে তারা যে মহলদারের থেকে দাদন নেয় এই সময়টা সেই দাদন তো চালু থাকে এবং এনজিওর কিস্তিগুলিও চালু থাকে তারা দাবি করেছেন যে কিস্তিগুলি যাতে এই অভিযানের সময় বন্ধ থাকে এই আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে ভোলা ৬০টি উপজেলায় ১৬৫ হাজার জেলে রয়েছে এর মধ্য থেকে কিন্তু
1,33,889 নিবন্ধিত জেলে রয়েছে, বাকি জেলেরা কিন্তু নিবন্ধনের বাহিরে রয়েছে। তো নিবন্ধিত জেলেরাও কিন্তু সঠিক সময়ে তাদের যে সাহায্য সহযোগিতা পাওয়ার কথা তা তারা পায় না। তারা আরও একটি অভিযোগ করছে যে প্রশাসনকে ম্যানেজ করে প্রত্যেক অভিযানের সময় কিন্তু যারা ক্ষমতাসীন জেলে তারাই কিন্তু এই অভিযানের ভিতরে তারা অবৈধভাবে জাল ধরে, কিন্তু যারা বৈধ জেলে এবং নিবন্ধিত জেলে তারা কিন্তু অসহায় জেলে যারা তারা বলছেন যে আমরা সঠিক টাইমে সরকারের পক্ষ থেকে যে পৌঁছানো ছিল আমরা সঠিক টাইমে অন্যান্য বারও পাই নাই। তো এবার যে 22 দিনের অভিযানটি রয়েছে এই অভিযানের মধ্যে যাতে তারা সরকারের পক্ষ থেকে দেওয়া যে 25 কেজি করে চাল দেওয়ার কথা সেই চালটি যাতে তারা সঠিক টাইমে পায় এবং তারা নগদ অর্থের বিষয়ে কিন্তু কথা বলেছেন। তো এই বিষয়ে আমার সাথে জেলা মৎস্য কর্মকর্তার সাথে কথা হয়েছে। জেলা মৎস্য কর্মকর্তা যেমনটা বলছেন যে জেলা যে বলা 130টি যে মাছঘাট রয়েছে আগে থেকেই তারা মাছঘাটগুলিতে ব্যাপক প্রচার প্রচারণা করে আসছে যাতে এই অভিযানের মধ্যে কেউ মাছ শিকারে না যায়, যদি কেউ অবৈধভাবে মাছ শিকারে যায় তাদেরকে যে আইনের আওতায় আনা হবে। এছাড়া তিনি বলছেন যে জেলেদের যে সমস্ত দাবিগুলি ছিল জেলা প্রশাসনের সাথে কথা হয়েছে যে নগদ অর্থের বিষয়ে এছাড়া কিস্তি বন্ধ রাখার বিষয়ে তারা বলছেন যে সেই বিষয়ে তারা কাজ করে যাচ্ছে। তো জেলেদের বিষয়ে তারা বলছেন যে এক কথায় যে জেলেদের যাতে সুযোগ সুবিধা আরও বাড়ানো যায় তারা সে বিষয়ে কাজ করে যাচ্ছে, এরপরও যদি কেউ আইন অমান্য করে মাছ শিকারে যায় তাদের বিরুদ্ধে আইনের ব্যবস্থা নেওয়া হবে বলে আমাকে যেমনটা জানিয়েছেন। তো এই ছিল বলা থেকে মাছ শিকার নিয়ে আমার সর্বশেষ খবর সৌদা। লিটন আপনাকে ধন্যবাদ। দর্শক, ভোলা থেকে মা ইলিশ রক্ষায় নদীতে 22 দিনের জন্য মাছ ধরার নিষেধাজ্ঞার বিভিন্ন তথ্য জানাচ্ছিলেন প্রতিনিধি আরিফ হোসেন লিটন। চলে যাচ্ছি অন্যান্য প্রসঙ্গে। সাতক্ষীরায় হারানো মোবাইল ও প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া মোবাইল ব্যাংকিংয়ের টাকা উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার সাতক্ষীরা পুলিশ লাইন্স ড্রিল সেলে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল সাতক্ষীরা কর্তৃক উদ্ধারকৃত 270টি মোবাইল ও 3,40,200 টাকা প্রকৃত মালিকদের হাতে হস্তান্তর করেন সাতক্ষীরা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সজীব খান সহ অন্যান্যরা। ব্রাহ্মণবাড়িয়ায় মাদক বিরোধী অভিযানে জেলার বিজয়নগর থেকে 200 বোতল ফেন্সিডিল ও 90 কেজি গাঁজাসহ 2 মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব 9 ব্রাহ্মণবাড়িয়া ক্যাম্পের সদস্যরা। মঙ্গলবার উপজেলার ফুলতরি মোড় এলাকায় অভিযান পরিচালনা করে এই 2 মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। র্যাব 9-এর ব্রাহ্মণবাড়িয়া কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট মোহাম্মদ নাহিদ হাসান জানান, আসামিদেরকে বিজয়নগর থানায় হস্তান্তর করা হয়েছে। আওয়ামী লীগ সরকার দেশের গরিব জনগোষ্ঠী, অর্থনৈতিক, যোগাযোগ ব্যবস্থা সহ প্রতিটি ক্ষেত্রে উন্নয়ন ঘটিয়েছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আ জ ম নাসির উদ্দিন। চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ এলাকায় নগর স্বেচ্ছাসেবক লীগের ত্রিবার্ষিক সম্মেলনের ডবল মরিক থানা এর অন্তর্ভুক্ত ওয়ার্ডের 13তম আসনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। দেশীয় প্রজাতির ছোট মাছ রক্ষায় বরিশালের আগৈলঝাড়া উপজেলার আন্ধারমানিক বিল, বাকাল খাল ও বিল এবং ডুমুরিয়া খালে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর যৌথ অভিযান চালিয়ে 3টি অবৈধ ভেসেল জাল উচ্ছেদ করেছে। এ সময় অবৈধ ভেসেল জাল দিয়ে দেশীয় প্রজাতির ছোট মাছের পোনা ধরার অপরাধে 3 জনকে 2,000 টাকা করে মোট 6,000 টাকা জরিমানা আদায় করা হয়েছে। জব্দকৃত মাছ গরিব ও এতিমদের মধ্যে বিতরণ করা হয়েছে। চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় উপজেলার ইউনিয়ন যুবলীগ নেতা মঞ্জুরুল ইসলাম হত্যা মামলার প্রধান আসামি খান মোহাম্মদ মইনুদ্দিন প্রকাশ মইনুকে গ্রেপ্তার করেছে র্যাব 7। আসামিদের সঙ্গে ভিকটিমের বালুমহল নিয়ে দীর্ঘদিনের বিরোধ ছিল। র্যাব 7-এর সিনিয়র সহকারী পরিচালক মোহাম্মদ নুরুল আফসার জানান, পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে তাকে। মানিকগঞ্জের শিবালয়ের অধিকাংশ পোস্ট অফিসের বেহাল দশা। স্থানীয়দের অভিযোগ, অবৈধভাবে পোস্ট অফিসের জায়গা দখল করে রেখেছে একটি প্রভাবশালী মহল, আর এতে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না এলাকাবাসী। এদিকে জেলা পোস্ট কর্মকর্তা বলছেন, পোস্ট অফিসের বেশিরভাগ জায়গা দখল মুক্ত করার চেষ্টা চলছে। প্রতিনিধি ডিটন আহমেদের রিপোর্ট জানাচ্ছেন আমেনা হীরা।
মানিকগঞ্জের শিবালয় উপজেলায় প্রায় ১৩টি ডাকঘর থাকলেও এর বেশিরভাগেরই নেই কোনো নিজস্ব স্থাপনা, যদিও থাকে তার অবস্থা একেবারেই জরাজীর্ণ। অভিযোগ আছে কাগজপত্রে ডাকঘরের নাম থাকলেও তা দখল করে রেখেছে একটি প্রভাবশালী মহল, ফলে পোস্টমাস্টারদের কাজ করতে হচ্ছে মুদি দোকান, ঔষধের ফার্মেসি অথবা বাড়িতে বসে। পোস্ট অফিসের নিজস্ব সম্পত্তি আছে, সেই সম্পত্তির উপর আজকে শকুনের দৃষ্টি। এই জায়গা মানে বেদখলে রাখছে, এই জন্য আমরা কাজকর্ম ঠিক মতো করতে পারছি না। পোস্ট অফিসে গুরুত্বপূর্ণ কাগজপত্র বা কোনো দপ্তরের চিঠিপত্র ডাক বিভাগে আসলেও তা সঠিক সময়ে হাতে না পেয়ে দুর্ভোগে পড়ছে অনেকেই। আমাদের অনেক সুযোগ সুবিধা যেটা আমরা পাচ্ছি না, এটা না থাকাতে মানিকগঞ্জ উপবিভাগ পোস্ট অফিস পরিদর্শক এ বিষয়ে ক্যামেরার সামনে বক্তব্য দিতে রাজি না হয়ে চলে যান। তবে তিনি বলেন, জায়গা দখল মুক্ত করার চেষ্টা চলছে, ডাক বিভাগ এ ব্যাপারে কাজ করে যাচ্ছে। আমরা রেকর্ড, কারণ আমাদের বাইন্ডিংস আছে, সীমাবদ্ধতা আছে, আমরা আমাদের কিছু রুলস রেগুলেশন আছে, সরকারি চাকরি। হ্যাঁ, আমরা উদ্যোগন কর্তৃপক্ষের পারমিশন ছাড়া মিডিয়ার সঙ্গে কথা বলতে পারি না। আমিনা হীরা, মাই টিভি নিউজ ডেস্ক। দেশের দ্বিতীয় বৃহত্তম দুর্গা উৎসব হয়ে থাকে দিনাজপুর জেলায়। জেলার ১৩টি উপজেলায় এর মধ্যে মণ্ডপ তৈরির কাজ শেষ, শুরু হবে রং তুলির কাজ। জেলা পূজা উদযাপন পরিষদ বলছে সার্বজনীন এই দুর্গোৎসব নির্বিঘ্নে সম্পন্ন। আগামী ২০ অক্টোবর ষষ্ঠমীর মধ্য দিয়ে শুরু হবে সার্বজনীন দুর্গোৎসব। এর মধ্যে দিনাজপুরে প্রতিমা তৈরির কাজ সম্পন্ন করেছে মৃৎশিল্পী ও কারিগররা। প্রতিমাগুলোকে স্বর্গীয়ভাবে গড়ে তুলতে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন তারা। ইন্টারনেটের সহায়তায় প্রতিমা তৈরির কাজ করছেন মৃৎশিল্পীরা। তবে দ্রব্যমূল্যের বাজারে ঊর্ধ্বগতি থাকায় প্রতিমা তৈরির কাজে তারা লোকসানের মুখ দেখছে। আয়োজকরা জানান, সাম্প্রদায়িক সম্প্রীতির এই জেলায় এবার সুষ্ঠুভাবে সম্পন্ন হবে সার্বজনীন দুর্গোৎসব। করোনার কারণে আমাদের অনেক ঘাটতি হয়ে গেছিল, কিন্তু এখন আস্তে আস্তে অনেকটা পোষায় আসতেছে। কিন্তু এবারে দ্রব্যমূল্যের দাম অনেক বেশি, এখন যে বাজারে দ্রব্যমূল্য মানে বৃদ্ধি পাইছে সেই হিসাবে আমাদের পোষায় না। এই ১৪ই অক্টোবর মহালয়ের মাধ্যমে মাধ্যমে জেলার পূজা উদযাপন পরিষদের এই নেতা জানালেন, স্থানীয় প্রশাসন এরই মধ্যে সার্বজনীন এই উৎসবকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কাজ করে যাচ্ছে। আমাদের মন্দিরে মন্দিরে রংজমের কাজ শুরু হয়েছে, প্রতিমার গায়ে রং তুলে আচার পড়েছে। এই দুর্গাপূজাকে সুষ্ঠু এবং সুন্দরভাবে পূজা উৎসব পালনের জন্য জেলার ১৩টি উপজেলায় এবার ১২৮২টি পূজা মণ্ডপে সার্বজনীন দুর্গোৎসব পালিত হবে। ময়মনসিংহের প্রতিটি গ্রামে জনগণের সামনে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড চিত্র তুলে ধরতে হবে। নগরীর সাহেব কোয়ার্টার পার্কে আওয়ামী লীগের নবগঠিত কমিটির নেতৃবৃন্দের সংবর্ধনায় বক্তারা একথা বলেন। এ সময় ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের নবগঠিত কমিটির সহ সভাপতি সিআইপি আমিনুল হক শামীম সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বগুড়ার শিবগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলাদেশে বিদ্যমান আন্তঃধর্মীয় সম্পর্ক ও বন্ধনকে সুসংহত রাখতে সামাজিক সম্প্রীতি সমাবেশে অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে শহীদ মিনার উদ্বোধন, ভিক্ষুকদের দোকানঘর এবং প্রতিবন্ধীদের হুইল চেয়ার ও সেলাই মেশিন বিতরণ করা হয়। এতে উপস্থিত ছিলেন বগুড়া জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তার সহ আরও অনেকে। খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে চাঁদপুরে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি। মিছিল শেষে জেলা বিএনপির কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বিএনপি ছাড়াও যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল, মহিলা দল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। গাইবান্ধার সাদুল্লাপুরে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে পূজা উদযাপন পরিষদ এবং সকল দুর্গা মন্দির কমিটির সদস্যদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার আয়োজিত মতবিনিময় সভায় ওসি মাহবুব আলমের সভাপতিত্বে ও এসআই জসিমের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গাইবান্ধা এসআরকেলের অতিরিক্ত পুলিশ সুপার ধ্রুব জ্যোতির্ময় গোপ সহ আরও অনেকেই।
নিরাপত্তার দায়িত্ব সাদুল্লাপুর থানা, তার আপনাদের সহযোগিতা কামনা করছি এবং মানে আগে থেকে প্রিপারেশন নিয়ে থাকবে। মানিকগঞ্জের ঘিওরে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ হাবিবুর রহমান, কেন্দ্রীয় যুবলীগের সদস্য জিয়াউর হক জিয়া। এর অর্থায়নে উপজেলার 82টি পূজা মণ্ডপে নিরাপত্তার জন্য সিসি ক্যামেরা দেওয়া হয়েছে। কুমিল্লা দেবিদ্বার রসুলপুর ইউনিয়ন ভূমিহীন সংগঠনের উদ্যোগে দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে ফজর আলী মেম্বারের সভাপতিত্বে কবি আব্দুল হান্নান মুন্সির সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন সাংবাদিক এ বি এম আতিকুর রহমান বাসার। বিশেষ অতিথি ছিলেন রসুলপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান সরকার। নানা আয়োজনে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী এস এম সুলতানের 29তম মৃত্যুবার্ষিকী নড়াইলে পালিত হয়েছে। দিনটি উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমি, এস এম সুলতান ফাউন্ডেশন ও জেলা প্রশাসনের পক্ষ থেকে শিল্পী সুলতানের রুহের মাগফিরাত কামনা করা হয়। বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকি, জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী সহ অনেকে এ সময় উপস্থিত ছিলেন। পরীক্ষার কেন্দ্রে ছাত্র কর্তৃক শিক্ষককে লাঞ্ছিতের প্রতিবাদে ও কর্মক্ষেত্রে নিরাপত্তার দাবিতে নড়াইলে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। নড়াইল আদালত সড়কে নড়াইল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও নড়াইল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের অংশগ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন নড়াইল সহকারী সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক হায়দার আলী সহ অনেকে। শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার জপসা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে নৌকার প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ হোসেন খোকন বয়াতির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম। এ সময় আরও উপস্থিত ছিলেন জপসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আনোয়ার হোসেন মাদবর সহ অন্যান্যরা। শরীয়তপুরের জাজিরা উপজেলার মোল্লা ইউনিয়নে এলজিইডি আওতায় নির্মিত ব্রিজের সংযোগ সড়ক ব্যক্তি মালিকানাধীন জমিতে নির্মাণের অভিযোগ উঠেছে ঠিকাদার প্রতিষ্ঠানের বিরুদ্ধে। ভুক্তভোগী পরিবার দাবি করে, গত শনিবার ঠিকাদারের লোকজন তার বসত ফিটার সীমানায় ভেঁকু দিয়ে বেশ কয়েকটি ফজল গাছ কেটে এবং অপরিকল্পিতভাবে জমিতে ঢুকে মাটি বাঁধ দিয়ে দেয়। ভুক্তভোগী মোহাম্মদ আবুল খায়ের জেলা প্রশাসক ও এলজিইডি নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেছেন। নোয়াখালীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট বালক ও বালিকা দলের ফাইল খেলার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জেলা পরিষদের চেয়ারম্যান ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান। দর্শক সংবাদের শেষ প্রান্তে আমরা যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। ঢাকা ময়মনসিংহ মহাসড়কে ত্রিশালে বাস চাপায় সাতজন নিহত আহত ১০, মানিকগঞ্জে বাসের ধাক্কায় যাত্রীবাহী লেগুনা খাদে পড়ে নিহত ৪। প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় বৃহস্পতিবার মধ্যরাত থেকে নদীতে 22 দিনের জন্য মাছ ধরায় নিষেধাজ্ঞা শুরু হচ্ছে। এবং দিনাজপুরের 13 উপজেলায় দুর্গাপূজার মণ্ডপ তৈরি শেষে চলছে প্রতিমায় রং তুলির কাজ। দুর্গোৎসব নির্বিঘ্নে সম্পন্ন করার প্রত্যাশা প্রশাসনের। দর্শক এখনকার সংবাদ এ পর্যন্ত, সাথে থাকার জন্য ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাইটিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube.com/mytvbdnews এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube.com/mytvbangla facebook.com/mytvbangla। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।